ভাগবত মহাপুরাণ কি সবার সদগৌরাঙ্গ মহাপ্রভু কি সুখদেব স্বামী পাদ কি শ্রী গুরু মহারাজ কি জয় জয় শ্রী রাধে বিদায় গৌর হরি। পরম করুণাময় অকারণ করুণা করুণালয় ভক্তবৎসল শরণাগতবৎসল পরিপাবনাবতার শ্রী শ্রীমন নিত্যানন্দ প্রভু শ্রীমন মহাপ্রভুর পরিতুতি করুণায় রাধা গোবিন্দ দেবীর মহতি কৃপায় পরম পূজ্য প্রাতঃস্মরণীয় অনন্ত শ্রী গুরু শ্রী শ্রী শ্রীপাদ রামদাস বাবাজী মহারাজের শ্রী চরণাশ্রিত অষ্টোত্তর শত শ্রী শ্রীমদ সনাতন দাস বাবাজী মহারাজের শুভ আবির্ভাব তিথি মহোৎসব উপলক্ষে আয়োজিত ভাগবতী কথা, যে দিব্য ভাগবতী কথা শ্রবণের সৌভাগ্য আমাদেরকে প্রাপ্ত হচ্ছে। গত প্রসঙ্গে ভগবান নাম মহিমা আমরা শ্রবণ করলাম, রাম নাম একে অঙ্ক হে সব সাধন হে সোন অঙ্ক রহি দশ গুণ হে অঙ্ক গয়ে সব সুন। গোস্বামী তুলসীদাস বলছে যে রাম নাম এক রূপি অঙ্ক, যেমন এক লিখলে তার পরে একটি শূন্য দিলে কত হল, যে এক ছিল একটি শূন্য দিয়াতে দশ গুণ বেড়ে গেল, দশ বলে আর একটি শূন্য দিন এক সব হল, যে দশ ছিল আবার দশ গুণ বেড়ে গেল একটি শূন্য, আর একটি শূন্য দিন এক হাজার আবার দশ গুণ বেড়ে গেল, আরেকটি শূন্য দিন দশ হাজার হল। গোস্বামী বললেন এখন যে এক আছে এককে এক অঙ্ককে ওখান থেকে সরিয়ে নিন, আরেকটি শূন্য দিন কত হবে, আরেকটি শূন্য দিন কত হবে, সব শূন্য অঙ্ক রহে দশ গুণ হে, যে পর্যন্ত এক রূপী অঙ্ক আছে তো দশ গুণ বাড়তে থাকবে, আর অঙ্ক গয়ে সব শূন্য, অঙ্ক নাই সব শূন্য। বলি কি এক কি, বলি এ না রাম নাম এক অঙ্ক হে, ভগবানের নাম হলো এক রূপী অঙ্ক। আর সংসারে যা কিছু সাধন এসব শূন্যের সমান, যদি এক রূপী অঙ্ক আছে তো সব ঠিক আছে, আর এক নাই সব শূন্য। কলিং সম্ভার জয়ন্তী আর্যা, যারা সমস্ত গুণগ্রাহী ব্যক্তিগণ তারা এই কলিযুগের প্রশংসা করে সম্মান করে, যত্র সংকীর্তনে নৈব, যেখানে যে কলিযুগে
কেবল কৃষ্ণ নাম কীর্তন করলে সর্ব স্বার্থ অভিবদ্ধতি সব কিছু তাকে প্রাপ্তি হবে, তাকে যোগ করতে হবে না, তপস্যা করতে হবে না, যজ্ঞ করতে হবে না, কেবল খাইতে শুইতে যথা তথা নাম বলে কোন বিধান দিলেন না, পবিত্র আসনে পবিত্র বস্ত্র ধারণ করে পবিত্র হয়ে নাম গ্রহণ করতে হবে। নিয়মিত স্মরণীয় কাল স্বয়ং শ্রী সংকীর্তনে কপিতর সংকীর্তন পিতা শ্রীমান মহাপ্রভু বললেন নিয়মিত স্মরণীয় কাল কোন দেশ কাল নিয়ম না, যেখানে যে অবস্থায় থাকো যদি অজামিন সেই অপবিত্র অবস্থায় মৃত্যু সজ্জায় পড়ে পুত্রের উদ্দেশ্যে ভগবান নাম উচ্চারণ করে তার যদি কল্যাণ হয় কিম্পুন শ্রদ্ধায় গৃণাম, যদি শ্রদ্ধা পূর্বক ভগবত উদ্দেশ্যে নাম গ্রহণ করা হয় তো কল্যাণ হবে, কি সংশয় আছে? কবিরাজ বললেন এক কৃষ্ণ, এক কৃষ্ণ নামের কি মহিমা, এক কৃষ্ণ নাম করে সর্ব পাপ নাশ, প্রেমের কারণ ভক্তি করে ন প্রকাশ, প্রেমের উদয় হয় প্রেমের বিকার, ভক্তির উদয় হয় প্রেমের বিকার, অশ্রুকম্প পুলকাদি গদ গদ অশ্রুধার, অনায়াসে ভবক্ষয়ে কৃষ্ণের সেবন, এক কৃষ্ণ নামের ফলে পাই কেত ধন। কবিরাজ বলছেন একবার কৃষ্ণ বললে কি হবে, সমস্ত পাপের নাশ হয়, ভক্তির উদয় হয়, আর ভক্তি উদয় হলে অষ্টসাত্ত্বিক বিকার হয়, সংসারের ক্ষয় হয়, সংসার বাসনা নাশ হয়, আর কৃষ্ণ সেবা প্রাপ্তি হয়, এক কৃষ্ণ নাম। কিন্তু সেই কৃষ্ণ নাম নিয়ম পূর্বক এক লক্ষ জপ করছেন সাধকগণ, দুই লক্ষ জপ করছেন, তিন লক্ষ জপ করছেন, সংসার বাসনা ক্ষয় কি হবে, বরং সংসারের প্রতি যে মোহ আসক্তি সে আরো দৃঢ় হয়ে যাচ্ছে। তাহলে কারণ কি, অভাবটা কোথায়, কি কারণে এ নাম ভগবান প্রেম রূপী লতাকে সেই সাধকের চিত্তে অঙ্কুরিত করতে পারছেন না, তবে জানি অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর, সেই অপরাধ যুক্ত উসর ভূমিতে এ কৃষ্ণ নাম রূপে বীজ সেখানে প্রেম রূপে লতাকে অঙ্কুরিত করতে পারে, এ নাম অপরাধ, এ নাম সে পর্যন্ত প্রেম দান করতে পারবেন না যে পর্যন্ত অপরাধটিকে মুক্ত না হবে। রোগ ভালো করতে হলে চিকিৎসক পরামর্শ অনুযায়ী ঔষধি সেবন করতে হবে, আবার ঔষধির সঙ্গে তার যে পথ্য তাকেও পালন করতে হবে, যদি পথ্য না মানা হয়, ঔষধি সেবন করছি কিন্তু পথ্য মানছি না, তাহলে রোগ বরং বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ঔষধিও সেবন করতে হবে আর পথ্যও মানতে হবে, কলিযুগের ঔষধি হল এ ভবরোগের ঔষধি হল হরি নাম ঔষধি বিধান করিয়া,
গৌরাঙ্গ নিদানি আমার হরি নাম সধিহার কোন ঔষধি না এই ভবন থেকে মুক্তি পাওয়া। তো নাম ঔষধি সেবন করছে নিয়ম পূর্বক, কিন্তু তার যে পথ্য অপরাধ বিধিও পালন করছি নিষেধও করে যাচ্ছি, যেটা নিষেধ তাও করে যাচ্ছি। অপরাধ থেকে সাবধান হয় যদি সাধুর নাম গ্রহণ করিবেন, তো নাম ভগবান অবশ্যই কৃপা করিবেন। এই নাম অপরাধ দশ প্রকার, সতং নিন্দা পরম অপরাধম বিতরুতি যত খ্যাতি জাতম কথম সহতি সতত বিগ্রহম। সনক কুমার গণ পদ্ম পুরাণে দেবশ্রী নারদকে এই নামের দশ প্রকার অপরাধ কীর্তন করে বলেছে। প্রথম যে অপরাধ সতাম নিদা নিন্দা সাধুনাম অবজ্ঞা, সাধুগণের অবজ্ঞা। নাম ভগবান বলছেন যে সাধুগণ এই নামের মহিমাকে জগতে প্রচার করেছে সেই সাধুগণের নিন্দা এই নাম ভগবান কেমন করে সহন করিবেন। রথযাত্রার সময় কুলীন গ্রাম থেকে গুণরাজ খান মালাধর বসু যারা পট্ট ডরি নিয়ে যেতে মহাপ্রভুকে প্রশ্ন করছেন, আমরা তো গৃহস্থ, আমাদের জন্য কি সাধন করো? মহাপ্রভু বললেন, কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন নিরন্তর কর নাম সংকীর্তন। তিনটি সাধন বলি, বৈষ্ণব কৃষ্ণ সেবা করবে, যথাশক্তি বৈষ্ণব সেবা করিবে, আর কৃষ্ণ নাম কীর্তন করবে। বলে বৈষ্ণব ছিনিব কি করে? তিন বর্ষ একই প্রশ্ন করেছেন, বৈষ্ণব বৈষ্ণবতর আর বৈষ্ণবতম, তিনটি লক্ষণ শ্রীমন মহাপ্রভু সেখানে বললেন। যাকে যার মুখে একবার কৃষ্ণ নাম শুনবে তাকেও বৈষ্ণব বলে সম্মান করিবে। মহাপ্রভু প্রথম যে বৈষ্ণব তার লক্ষণ বললেন কি, যার মুখে একবার কৃষ্ণ নাম শ্রবণ করিবে সেই তো বৈষ্ণব, তারে করিব সম্মান, কেবল সম্মান করতে বলবে আর কিছু বলবে। এই জগতে এমন কোন ব্যক্তি নাই যে একবার কৃষ্ণ নাম বলে না, তো কেবল একবার কৃষ্ণ বললে বৈষ্ণব হয়ে যাবে? শাস্ত্রে পুরাণে বৈষ্ণবদের আরো যে লক্ষণ বলা হয়েছে, গৃহীত বিষ্ণু দীক্ষা বিষ্ণু পুরা অপূজা পরমর, সেসব লক্ষণ মহাপ্রভু বলার তাৎপর্য এই যে ত্রিনাদপি শুনিছেন, এই শ্লোককে জাজন করতে হলে যে একবার কৃষ্ণ নাম বলে তাকেও বৈষ্ণব বলে সম্মান করতে হবে আর কিছু বলবে না। দ্বিতীয় বর্ষ বৈষ্ণব তর নিরন্তর যার মুখে কৃষ্ণ নাম সংকীর্তন সেই তো বৈষ্ণব ভজ তাহার চরণে, যিনি নিরন্তর কৃষ্ণ নাম করেন উচ্চারণ করেন জপ করেন সেই তো বৈষ্ণব তর ভজ তাহার চরণে। ভজ ভজন মানে ভজ অর্থাৎ সেবা, এমন সাধুগণের সঙ্গ করিবে, এমন সাধুগণের সেবা করিবে। প্রথম সেখানে আর কি কেবল সম্মান করতে বললে তাতেও বৈষ্ণব বলে সম্মান করিবে, কিন্তু দ্বিতীয় যে লক্ষণ বললেন ভজ তার সঙ্গ করিবে তার সেবা করিবে।
আর নিরন্তর যার মুখে, যারে দেখিলে মুখে আইস কৃষ্ণ নাম, যাকে দেখা মাত্র মুখে কৃষ্ণ নাম এসে যার, তিনি হলেন বৈষ্ণব প্রধান, তাকে বৈষ্ণব শ্রেষ্ঠ বলা হয়েছে, বৈষ্ণবতম বলা হয়েছে। এ বৈষ্ণব অপরাধ এত বিঘাত, যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাতা, উপাড়ে বা চিন্তে তার সুখে যায় পাতা। এ বৈষ্ণব অপরাধকে এক মত্ত এক পাগলা হাতির সঙ্গে তুলনা করলেন আচার্য ভগবান। যেমন ভক্তি লতা অত্যন্ত কোমল, আর এক পাগলা হাতি মত্ত হাতি আর সেই লতাকে মূলের দিকে উৎপাটন করিবে, তো তাকে কোন জোর লাগাতে হয় কিছুই নয়। তার জন্য হাতির সঙ্গে বৈষ্ণব অপরাধের তুলনা করবে, এ অপরাধ এত বিঘাত কি সেই ভক্তিরূপী লতাকে সমূল থেকে তাকে উৎপাটন করবে। মহাপ্রভু নিজের মাতা সতী দেবীরও অপরাধ বিচার করেছে, যখন মহাপ্রকাশ লীলায় সবাইকে প্রেম দান করছে, ভক্তগণ বললেন কি প্রভু আজকে মাতা সতী দেবীকে প্রেম দান করুন। মহাপ্রভু বললেন ওনার নাম নেবে না, উনি প্রেম পাবেন না, কারণ তিনি বৈষ্ণব অপরাধ করেছেন, তিনি প্রেম প্রাপ্তি করবে। সমস্ত ভক্তগণ কানে আঙুল মিলে প্রভু কি বলছেন, যিনি আপনাকে গর্ভে ধারণ করেছেন ওনার আবার বৈষ্ণব অপরাধ, আর যদি বা বৈষ্ণব অপরাধ থাকে তো সেই অপরাধটাকে খণ্ডন করে ওনাকে প্রেম দান করুন। প্রভু কয়ে উপদেশ করিতে সে পারি, বৈষ্ণব অপরাধ খণ্ডাইতে নারি, উপদেশ করতে পারব, উপায় বলতে পারব, কিন্তু বৈষ্ণব অপরাধকে খণ্ডন করতে পারব। কোথায় অপরাধ? অদ্বিত আচার্যের চরণে নিনার অপরাধ, অদ্বিত আচার্য শোনা মাত্র হে ভগবান কি বলছেন, মুখেও যেজন বলিবে তো আই, যে ব্যক্তি কেবল আই নাম উচ্চারণ করিবেন সেই আই নাম উচ্চারণ মাত্রে তার ভববন্ধন নাশ হইবে। আর সেই জগজ্জননী মাতা আমার নিকটে অপরাধ, প্রভু কি বলছে অপরাধ কি? যখন বিশ্বরূপ অদ্বিত আচার্য প্রভু সঙ্গ করে ভক্তি ব্যাখ্যা করে গৃহত্যাগ করলে মাতা সতী বহু দুঃখী হয়ে গেলেন, কি আমার বিশ্বরূপ চন্দ্রের ন্যায় এক পুত্র গৃহত্যাগ করল, কিন্তু তিনি অপরাধ ভয়ে কিছুই বললেন। নিমাইন মুখকে দেখে তিনি সব কিছু ভুলে গেলেন, কিন্তু নিমাই পণ্ডিত যখন গয়া থেকে ফিরে এসে আর তিনিও গৃহে এক ক্ষণও থাকেন না, বিষ্ণুপ্রিয়াকে দেখা মাত্র সিংহের মদন ন্যায় গর্জন করতেন, হুঙ্কার করতেন, সব সময় অদ্বৈত আচার্য সঙ্গ করতেন। সচিব বুঝতে পারলে ইয়ে পুত্র আমার হাতের থেকে চলে গেল,
আর ঘরে থাকবে না, তখন ছাড়িয়া সংসার সুখ প্রভু বিশ্বম্ভর, লক্ষ্মী পরিহরি থাকে অদ্বিতীয় ঘর। নারবে গৃহেতে পুত্র ভেন দেখি আই, এহ পুত্র নিল মোর আচার্য গোসাই। ইয়ে পুত্র অদ্বিত আচার্য আমার নীল, কেবল এই দুঃখে মায়ের সন্তানের প্রতি মমতা তো থাকবে, কেবল এই দুঃখে মনে মনে বলেছিলেন, প্রকাশ্যে বলেন সেই দুঃখে সবে এই বলিলে এনে আই, কেবল অদ্বৈত দ্বৈত এ বড় গোসাই। এ বলে অদ্বৈত দ্বৈত 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 মানে মায়া, চন্দ্র সময় এক পুত্র করিয়া বাহির, এহ পুত্র না দিলে করিবার স্থির। অনাথিনে অনাথিনে মরে তো কাহার নাহি দয়া, জগতের অদ্বৈত মরে সে দ্বৈত মায়া। জগতের জন্য ইনি অদ্বৈত, কিন্তু আমার জন্য দ্বৈত, আমার জন্য মায়া। সবে এই অপরাধ আর কিছু না। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন সবে এই অপরাধ আর কিছু নাই, আর এই ইহার লাগিয়া ভক্তি না দেন গোসা। কি কোন অপরাধ? বৃন্দাবন দাস ঠাকুর বললেন যদি এইটাকে মহাপ্রভু নিজের জননী উনার অপরাধ মানেন, বিচার করেন, আর যারা বৈষ্ণবকে ছোট বড় বলে তাদের এ কালে যে বৈষ্ণবের ছোট বড় বলে নিশ্চিত থাকুক জানিবে কত কালে। মাতা সচিদেবীও অপরাধ বিচার করেছে শ্রীমন মহাপ্রভু। সন্ন্যাস গ্রহণ করে দক্ষিণ ভারত নীলাচল থেকে তিনি দক্ষিণ ভারত তীর্থ ভ্রমণ করতে গেলেন। দক্ষিণ ভারত থেকে প্রত্যাবর্তন করে তিনি যখন প্রথমবার বৃন্দাবনের দিকে যাচ্ছেন, গৌরমণ্ডল ভাবে রামকে পৌঁছালেন, রূপ সনাতনের সঙ্গে ভেদ হল। গোস্বামী সনাতন বললেন কি প্রভু আপনি যাচ্ছেন কোথায়? বললেন আমি বৃন্দাবনে যাচ্ছি। সনাতন গোস্বামী আর মহাপ্রভুর পিছনে লক্ষ লক্ষ লোক। সনাতন গোস্বামী বললেন প্রভু বৃন্দাবন যাওয়ার এইটা পরিপাটি নয়, যার সঙ্গে হয় লোক লক্ষ কোটি বৃন্দাবন যাওয়ার মনে সরে যা, বৈষ্ণব নিন্দুক তুই পাপি দুরাচার, ইহা হইতে দুঃখ তোর কত আছে না। আরে এই জ্বালাই সহন করতে পারছিস না, যখন কুম্ভী পাপ নরকে যাবি তখন কি করে সহন করবি? এ তো কিছুই না, এই জ্বালা সহিতে না পার দুষ্টমতি, কেমতে করিবা কুম্ভী পাকে তে বসতি। যে বৈষ্ণব নামে হয় সংসার পবিত্র, ব্রহ্মাদি গায়নে যেই বৈষ্ণব চরিত্র। ব্রহ্মাদি দেবতাগণ যে বৈষ্ণবের বন্দনা করেন, বৈষ্ণবের মহিমা গান করেন, আর যে বৈষ্ণব ভজিলে অচিন্ত কৃষ্ণ ভাই, যে বৈষ্ণব সেবায় যে বৈষ্ণব কৃপায় সেই অচিন্ত সেই সুদুর্লভ কৃষ্ণকে প্রাপ্ত করা যায়, আর সে যে বৈষ্ণব পূজা হইতে বড় আর নাই। শেষ রমা অজ ভাব নিজ দেহ হইতে
বৈষ্ণব কৃষ্ণের প্রিয় অহে ভাগ ভগবান বলেছেন উদ্ধবকে হে উদ্ধব প্রিয়তম যতটা তুমি আমার প্রিয় ততটা প্রিয় আত্মজনী মানে আমার পুত্র ব্রহ্মা আমার এতটা প্রিয় না শঙ্কর শিবিও এতটা প্রিয় নয় আর না তো সংকর্ষণ আমার ভাই সংকর্ষণও এত প্রিয় নয় না শ্রী লক্ষ্মীও এত প্রিয় নয় নাই হচ্ছে আত্মা আমি আমারও এতটা প্রিয় নয় যথা ভগবান তুমি যতটা আমার প্রিয় সেই বৈষ্ণব মনে তুই নিন্দা করেছিস হেন বৈষ্ণবের নিন্দা করে যেই জন শ্রী পায়ে দুঃখ জন্ম জীবন মরণ বিদ্যাপুর সব কিছু তার নাশ হবে রামচন্দ্র খান ঠাকুর হরিদাসের চরণে অপরাধ করেছিল আর অপরাধ এমন একটি বস্তু একবার যখন অপরাধ হয়ে যায় না তার চিত্ত বুদ্ধি অশুদ্ধ হয়ে যায় বিপরীত হয়ে যায় তখন সে অপরাধ করতে আর পিছে সরে না ঠাকুর হরিদাসের চরণে যখন রামচন্দ্র খান অপরাধ করে ফেলল শ্রীমন নিত্যানন্দ প্রভু প্রেম প্রচার করতে করতে গৌরমণ্ডলে তার সেখানে পৌঁছালে তার যে দুর্গা মণ্ডপ সেখানে সবার সদ নিত্যানন্দ প্রভু বিরাজমান কত সৌভাগ্যতা সাক্ষাৎ নিত্যানন্দ তার সমীপে নিকটে এসেছে কিন্তু অপরাধ সেই গৃহের থেকে বলছে সেবককে যাও গোসাইকে বলে দাও ওনার সঙ্গে অনেক রোগ আর এ দুর্গা মণ্ডপ অত্যন্ত ছোট জায়গা সেই জন্য ওনাকে বলে দাও এক গোয়ালার গোয়াল ঘর অত্যন্ত বড় আছে সেখানে চলে যেতে হবে নিত্যানন্দ প্রভু শোনা মাত্র গর্জন করে বললেন আমারে তুই ঠিকই বলেছিস না এইটা আমার উপযুক্ত স্থান নয় এ তার উপযুক্ত স্থান যে অমেধ্য ভক্ষণ করে নিত্যানন্দ প্রভু সেখান থেকে গর্জন করে পার্শ্ব গ্রহণ সহিত প্রস্থান করলেন ঠিক তার তিন দিন পরে মৃক্ষ রাজা পৌঁছাল রামচন্দ্র খান খাজানা আদায় করে রাজাকে দেয় না সেই গ্রামের সহিত সেই দুর্গা মণ্ডপে গো বধ করে সেখানে মাংসাদি সেবন করে আর সমস্ত গ্রামবাসীকে বেঁধে নিয়ে যায় এক জনের অপরাধে সমস্ত দেশ ভয় উঠল সেই গ্রামের কি উদার হল চরণে তুই অপরাধ করেছিস এতে কি তোমার দুষ্ট রোগ জ্বালা কোন কাজ মূল শাস্তা পশ্চাৎ আছে ধর্মরাজ কুষ্ঠ রোগী চরণ পড়িগল হে প্রভু সাধুর স্বভাব ধর্ম দুঃখীরে উদ্ধারে হে প্রভু সাধুর স্বভাব হল ধর্ম হল সে যতই অপরাধী হোক না কেন কৃত অপরাধীরেও সাধু কৃপা করে আমার উপরে কৃপা করুন প্রভু বলে বৈষ্ণব নিন্দয়ে যেই জন চল কুষ্ঠ রোগী তুমি শ্রীবাসের স্থানে সত্তরে পড়ব গৃহা তাহার চরণ সেই কুষ্ঠ রোগী শ্রীবাস পণ্ডিতের চরণে গিয়ে ক্ষমা প্রার্থনা করে
শিবাস পণ্ডিত তার অপরাধকে ক্ষমা করে বৈষ্ণব নিন্দনে তোমার কেতক দুর্গতি বৈষ্ণব বন্দনা করি শুদ্ধ শিবাস পণ্ডিত বলবেন তিনিই দেবকী নন্দন দাস যিনি বৈষ্ণব বন্দনা রচনা করেন সদাম নিন্দা সনাতন গোস্বামী পাদ বললেন যে বৈষ্ণব নিন্দা একে সর্বপ্রথম এই জন্য বলা হয়েছে অসংচ মুখ্যত্বাদ আদৌ নির্দেশ এইটাই সব থেকে বড় অপরাধ নাম অপরাধের মধ্যে এই জন্য সর্বপ্রথম তাকে বলা হয়েছে ভগবান শিবকে বিষ্ণু থেকে এক পৃথক ঈশ্বর মনে করেন এ বড় কঠিন তত্ত্ব আমাদের শ্রীমদ ভাগবত মহাপুরাণ বেদব্যাস মহারাজ জীবের কল্যাণার্থে বেদকে বিভাজন করলেন সতেরোটি পুরাণ রচনা করলেন মহাভারত লিখলেন ব্রহ্মসূত্র গীতা আদি প্রণয়ন করলেন তথাপি ওনাকে চিত্তে সন্তোষ প্রাপ্তি হল না নারদের প্রেরণায় তিনি ভাগবত মহাপুরাণ রচনা করলেন ভাগবত মহাপুরাণ ওনার অন্তিম কৃতি আর সেই ভাগবত মহাপুরাণে বৈষ্ণবানাম যথা শম্ভু হরিনাথকে বৈষ্ণব শ্রেষ্ঠ বলা হয়েছে যদ্যপি তিনি ঈশ্বর তত্ত্ব কিন্তু তিনি নিজেকে ভক্ত ভাব মনে করেন আর বৈষ্ণবগণ ওনাকে বৈষ্ণব শ্রেষ্ঠ বলে সেই বিধানে পূজা করেন আজকে শিব প্রসঙ্গ আসবে কি শিবকে কিভাবে পূজা করা যাবে সেখানে বলেছেন স্বয়ং মহাপ্রভু যখন অদ্বৈত আচার্যের স্তুতি করছেন অদ্বৈত আচার্যকে বলছেন আপনি সাক্ষাৎ সদাশিব আর সদাশিবের পূজা কিভাবে করবেন আগে রাধা কৃষ্ণের পূজা করে মহাপ্রভুর পূজা করে প্রসাদ দ্রব্য ওনাকে সমর্পণ দিবেন সেখানে মহাপ্রভু নিজেই বলেছেন তাতে হরিনাথ প্রসন্ন হবে কৃপা করবে কৃষ্ণ ভক্তি প্রদান করবে যারা পৃথক ঈশ্বর মনে করেন নাম তুমি তুমি পুনি রাম রাম দিন রাতে সাদর জপেব অনন্ত ভারাতে যদ্যপি তিনি ঈশ্বর তত্ত্ব কিন্তু তথাপি নিজেকে ভগবানের ভক্ত মনে করে নিরন্তর তিনি রাম নাম জপ করতেছে যদি পৃথক ঈশ্বর মনে করা হয় বিষ্ণু থেকে তো জীব কোটিতে ওনাকে আনা যাবে না কিন্তু পৃথক ঈশ্বর মানা যাবে না যদি এই প্রকার মনে করা হয় যদি কেউ বলে বিষ্ণু এক স্বতন্ত্র ঈশ্বর আর শিবও স্বতন্ত্র ঈশ্বর তৃতীয় অপরাধ গুরুর অবজ্ঞা গুরুদেবের অবজ্ঞা করা যে গুরুদেব কৃপা করে তিনি এই নাম বস্তু অমৌলক দীনের সদগুরু সেই অমূল্য নাম সম্পদ প্রদান করেছেন সেই গুরুদেবের অবজ্ঞা কখনো নাম ভগবান সহন করতে পারে গুরু গুরুদেবের অবজ্ঞা নাম অপরাধ নগুরর প্রিয়ং কুর্যাত পিডিত তাড়িত পিডিতো ভিবা নাবমন্যত তদ্বাক্যম
না হইয়া হিংসমাচরের কখন গুরু খবর জ্ঞান করিবে না। এক ঘোর ভক্তবান সে কাব সঙ্গেজি মহারাজ বলছেন, আমি আমার গুরুকে দেখে বসে রইলাম, দাঁড়ালাম না, প্রণাম করলাম না, গুরুদেবের কৃপা নয়, কিছুই বললেন না। কিন্তু সেই মহাকালেশ্বর ভগবান তিনি গুরুর অবজ্ঞা সহন করতে পারলেন না। জোকল দণ্ড করবো নেই তোরা, আরে দুষ্ট, যদি তোদের দণ্ড না দেওয়া যায় ভ্রষ্ট হয়ে শ্রুতি মার্গ মোরা, এই যে শ্রুতির মার্গ বেদের মার্গ দূষিত হয়ে যাবে, কলঙ্কিত হয়ে যাবে, যা তো গুরুর চরণে গুরুর অবজ্ঞা করেছিস সেই জন্য 1000 তোকে জন্ম গ্রহণ করতে হবে, নানা জনিতে ভ্রমণ করতে হবে। কিন্তু গুরুদেব দয়ালু ছিলেন, ভোলেনাথকে প্রার্থনা করলেন, এই প্রভু আমার শিষ্যকে আপনি ক্ষমা করুন। ভোলেনাথ প্রসন্ন হলেন, তাৎপর্য গুরুর অবজ্ঞা কখন ও গুরুদেবের, গুরুর বিক্রিয়া যদি দেখো তখন তথাপি অবজ্ঞা নাই করছেন। গোস্বামী সনাতন গোস্বামী বল সাবধান করে দিলেন, যদিও কখন বিক্রিয়া দেখা যায় গুরুর মধ্যে তথাপি অবজ্ঞা করে দিলেন। চতুর্থ অপরাধ শ্রুতিশাস্ত্র নিন্দা। যদি কোন সাধক ইয়ে মনে করে ইয়ে সমস্ত শাস্ত্রে ভক্তি মহিমা গান করা হয় না, এইসব শাস্ত্র ভালো নয়, এবং এই জগতে অনেক প্রকার ব্যক্তি আছে, অনেক প্রকার জীব আছেন, কেউ কর্মী আছে, কেউ জ্ঞানী আছে, যোগী আছে, কেহ ভক্তিমান আছে, তো শাস্ত্রে সব প্রকার তাদের যে মার্গ বলা হয়েছে, ও যারা ভক্ত তারা যদি অন্য শাস্ত্রের অবজ্ঞা করেন, ইয়ে এক অপরাধ, নিন্দা করা যাবে। পঞ্চম অপরাধ হরিনামে অর্থবাদ কল্পনা করা, হরিনামের মহিমাকে শ্রবণ করে যদি কেউ মনে করে এই নামে আসলে নামে কেত মহিমা না, এক কৃষ্ণ নাম করে সর্ব পাপ না, নামে কেত মহিমা নাই, লোক নাম জপ করব তাই এ নামের মহিমাকে একটু বাড়িয়ে বলা হয়েছে, বলে গেও এক মহাপরা ওটি অশ্বমেধ সম এক কৃষ্ণ নাম, যেই কহে সিংহাসনে দণ্ডে তারে যাও, ওটি অশ্বমেধ যজ্ঞের সমান যদি এক কৃষ্ণ নামকে কেউ তুলনা করে, বলে সে পাশণ্ডি তাকে জবদণ্ড ভোগ করতে হবে। নাম বড়াই রাম সতই নাম গুণ গাই, স্বয়ং ভগবান নিজের নামে নামের মহিমা তিনি বলে শেষ করতে পারলেন না। হরিনামে অর্থবাদ যদি কল্পনা করা হয় ইয়ে এক অপরাধ। ষষ্ঠ অপরাধ নামের বলে পাপে প্রকৃতি, শুনলো এক কৃষ্ণ নাম করে যত পাপ, এক কৃষ্ণ নামে যত পাপ হরে পাতকির সাধ্য নাই তত পাপ করে, এক পাতকি এক পাপী তত পাপ করতে পারবে না, একবার কৃষ্ণ নাম উচ্চারণ করে যত পাপ নাশ হবে। এই প্রকার মনে করে যদি কেউ বলে কি পাপ করিব, দুবার কৃষ্ণ নাম উচ্চারণ করে দিব, নাম বলি পাপে প্রকৃতি, বলছে ইয়ে জমি জমরাজের দ্বারা ও শুদ্ধি হবে না। এ আচার্য পালগণ টিকাকারগণ বলেছে ইয়ে নাম বলে পাপ প্রকৃতি এক ভয়ঙ্কর অপরাধ, এ যমরাজও তার শুদ্ধি করতে পারবে না। সপ্তম অপরাধ অন্যান্য ব্রত
দান ধর্মাদি সঙ্গে নামের তুলনা করা, কোন সাধনের সঙ্গে, তপস্যার সঙ্গে, যোগের সঙ্গে, জ্ঞানের সঙ্গে, দানের সঙ্গে নামের তুলনা করা যাবে না। অষ্টম অপরাধ, বিমুখ জনকে নাম উপদেশ করা, যাদের নামে শ্রদ্ধা নাই তাদেরকে যদি নাম উপদেশ করা হয় এও এক নাম অপরাধ। নবম অপরাধ, নাম মহিমা শ্রবণ করে নাম জপ না করা, এও এক অপরাধ। আর দশম অপরাধ, বিষয়ে মত্ত থেকে অহংকারী অহংকারে নামকে স্বীকার না করা। শ্রী কুমারগণ বললেন কি, হে দেবর্ষি, যারা এই নাম অপরাধে অপরাধী, এখন যার চরণে যার অপরাধ হয়েছে সেখান থেকে ক্ষমা প্রার্থনা করে নেবে। আর যদি কেহ জানেন না আমি কোথায় অপরাধ করেছি, তাহলে নিরন্তর কৃষ্ণ নাম কীর্তন করিবেন। তো ভগবান নামহি, নামের শরণাপন্ন হলে তিনি অপরাধকে ক্ষমা করিবেন, আবার কৃষ্ণ প্রেম প্রদান করিবেন। দেখো মহাপ্রভু দুটো কথা বললেন, খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাই সর্ব সিদ্ধি হয়, যে কোনো ভাবে নাম নিলেই অভীষ্ট প্রাপ্তি হবে। আবার মহাপ্রভু আরেকটি কথা বললেন, যদি কৃষ্ণ প্রেম প্রাপ্তি করতে চাও, সেই প্রেম ভক্তিকে প্রাপ্তি করতে চাও, তাহলে সেই নাম জপের যে প্রক্রিয়া সে সম্পূর্ণ আলাদা। যে রূপে লইলে নাম প্রেমে উপজয়, তাহার লক্ষণ শুন স্বরূপ রাম রায়, ত্রিনাদপি শুনি যেন করিব সহিষ্ণুনা, অমানেন মানবেন কীর্তনীয় সদা হরি। ত্রিনাদ অপি শুনি চেন, ত্রিনের থেকেও নিজেকে নিজ মনে করিব, ত্রিনের থেকে শুনি নিজ নাম শুনি পাওয়া যায়, তো সহজ না। নিজ হওয়া এত সহজ না, আর একে এক কৃত্রিম উপায়ে এই ভাবটাকে যদি আমরা প্রকাশিত করি, সেই ভাবটা স্থায়ী থাকে না। যদি একটা কৃত্রিম ভাব আমি পাপি তবে মহারাজ একটু কৃপা করবেন, এইসব ভাব স্থায়ী থাকে না। এক জায়গায় কীর্তন হচ্ছে, এক বৈষ্ণবের ভাব হল আর সে মূর্ছিত হয়ে গেল, অশ্রু পাত হচ্ছে, কম্প হচ্ছে, পুলক হচ্ছে। তার একটি গুরু ভাই ছিল সেখানে, আর জগতে সব থেকে বড় দুশ্মন হল গুরু ভাই, এর থেকে আর বড় শত্রু কে হতে পারে না। তার যে গুরু ভাই ছিল দেখলে এর তো নাম হয়ে যাচ্ছে, লোকের পূজা করবে সম্মান করবে, আর তার সহন হল না। আর সে কি করলো, এক ব্যক্তি ছিল সেখানে, সে থিয়েটারে খুব সুন্দর নাটক করতো, অভিনয় করতো, তাকে বলছে হে তুই এই প্রকার অভিনয় করতে পারবি, বলে হ্যাঁ কিছুই না,
বহুত পুরন সময় ছিল চারানা দিল বলে মানে সে দেখাতে চায় এ কিছুই নয়, মানে এ যাহা তারও হইতে পারে, আর সে চারানা নিয়ে আর সেও কিছুক্ষণ কীর্তনে মেছে, আর সেও আর যে নাটক ভঙ্গি করে না তার অভিনয় আর বেশি ভালো হয়, কারণ সে তো অভিনয় করছে, কিন্তু কিছুক্ষণ সেখানে মানে অভিনয় করে দাঁড়িয়ে গেল, কিন্তু পূর্ব বৈষ্ণব তদ্রূপ পড়িয়াছে, আর ই যখন দাঁড়িয়ে গেল তখন বলছে কি হলো ভাই উঠে বলছে, তখন বলছে চারানার ভাব কত, আমাকে তো চারানা দিয়েছে চারানার আর ভাব কত দেখাচ্ছে, এ ভাব স্থায়ী হয়ে যে ভাবটাকে একটা কৃত্রিম ভাবে আনতে চায়, এই যে ত্রিনাদপি শুনেছেন আসরে এটা ভজনের ফল, যেমন যেমন ভজন হবে উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, এত সহজ এটা সহজ উত্তম হওয়ার পরেও বৈষ্ণব নিরভিমান হবে এটা হচ্ছে ভজনের, যেমন যেমন ভজন হবে তদ্রূপ তদ্রূপে ভাবটা আসবে, এক দৃষ্টান্ত রাধাকুণ্ড মহন্ত মহারাজ শ্রবণ করাতে, এক ব্যক্তি বহুত পড়ালেখা ব্যক্তি চাকরি আদি ছেড়ে বঙ্গদেশ থেকে বৃন্দাবনে পৌঁছাল, এক উত্তম বৈষ্ণবের নিকটে দীক্ষা মা নিকট পৌঁছাল, বাবা আমাকে দীক্ষা প্রদান করো, আমি এ সংসার অনিত্য অসার একটু বোধ হয়েছে আপনাদের বাইরে, আমি ভজন করে গিয়ে ভবসাগরকে পার করতে চাই, সে মহাত্মা বললেন ঠিক আছে বাবু দীক্ষা হবে, কিন্তু তুমি এখন কিছুদিন হরিনাম জপ করো, হরিনামের উপদেশ করলে পরিক্রমা করো, বৈষ্ণব সেবা করো, বৈষ্ণবগুলিকে প্রণাম করো, সৎসঙ্গ করো, সেই মহাত্মার উপদেশে তাই আচরণ করলেন, এক মাস ব্যতীত হয়ে গেল, আবার গেলেন বাবা দীক্ষা প্রদান করুন, বলে না না তুমি আরো কিছুদিন এই প্রকার আচরণ কর, তদ্রূপ তিনি আরো আচরণ করতে লাগলেন, আবার কিছুদিন পশ্চাৎ পৌঁছালেন বাবা দীক্ষা দান করুন, বলে না না তুমি আরো কিছুদিন এই প্রকার বৈষ্ণব সঙ্গ করো ভজন কর, অন্তিমে সে ব্যক্তি নিরাশ হয়ে একদিন প্রাতকাল বৈষ্ণবের চরণে পড়ে গেল, বাবা আমার সময় তো চলে যাচ্ছে, আপনি দীক্ষা দিলে দিন না দিলে আমি আর কি করব, মহাত্মা বললেন ঠিক আছে বাবু কালকে তোমার দীক্ষা হবে, কালকে যখন প্রাতকাল স্নান আদি সম্পন্ন করে দীক্ষা গ্রহণ করতে আসবে তোমার থেকে একটি নিকৃষ্ট বস্তু সঙ্গে করে নিয়ে আসবে, সেই ব্যক্তি মনে মনে ভাবছে আমার থেকে নিকৃষ্ট বস্তু আমার কি আছে, সবই তো নিকৃষ্ট, মহাত্মা যে পাঠালেন যাও আর একটু কৃপাও করেন, সে ব্যক্তি গিয়ে যে বস্তুকে নিজের থেকে নিকৃষ্ট মনে করে আনতে যাচ্ছে হাত বাড়াচ্ছে যেন সে বস্তু থেকে একটি প্রত্যুত্তর আসছে, তুমি আমাকে তোমার থেকে নিকৃষ্ট মনে করছো কি গুণ, তোমার মধ্যে কি গুণ আছে, দেখো তোমার থেকে আমার মধ্যে এই সমস্ত উৎকৃষ্ট গুণ, তাই সারা দিন ব্যতীত হয়ে গেল যে বস্তুর প্রতি হাত বাড়াচ্ছে নিজের থেকে উত্তম শ্রেষ্ঠ বলে তার মনে ভাব আসছে, পুরো দিন ব্যতীত হয়ে গেল কোন বস্তু কি পেল না, প্রাতকাল স্নান করতে গিয়েছে যখন শৌচালয়ে গেছে বলছে
এই যে মল গুলো, এগুলো তো আমার থেকে নিকৃষ্ট, এই মল নিয়ে যায়। যখন যেমন সেখান থেকে একটি শব্দ আসিল, আরে আমাকে তুমি তোমার থেকে নিকৃষ্ট মনে করছ, তোমার সঙ্গের এই ফল, আমি তোমার সঙ্গ করার পূর্বে ঠাকুরের উত্তম প্রসাদ রূপে ছিলাম, লোক আমাকে প্রণাম করতেছিলেন, তোর সঙ্গ করে আমার এই দুর্গতি। মনে মনে ভাবছে তাই তো, তখন সেই মলের মধ্যে একটি কীড়া দেখেছে, বিস্তার পোকা বলে ইয়ে আমার থেকে নিকৃষ্ট। তখন সেখান থেকে আওয়াজ আসছে, না হাগে নিকৃষ্ট নয়, এর মধ্যে যে গুণ আছে তোমার মধ্যে নাই, ইয়ে বিষ্টাকে সেবন করে আবার একে মাটি রূপে পরিণত করে দিবে, যেটা তোমার দ্বারা হবে না। নিরাশ হয়ে গেল ব্যক্তি, স্নান করে গিয়ে বৈষ্ণবের চরণে পড়ে গেল, বাবা আমার দীক্ষা হবে না, কেন কি হয়েছে বাবা? আপনি বলেছিলেন তোমার থেকে নিকৃষ্ট বস্তু নিয়ে আসতে, আমি সংসারে কোন বস্তুই আমার থেকে নিকৃষ্ট পেলাম। মহাত্মা বললেন, এই তো জেনেছ, এইটাই আমি চেয়েছিলাম, যেটা তুমি সঙ্গে করে এনেছ। এই যে ত্রিনাদপি শুনিয়েছেন, এটা একটি কৃত্রিম ভাবের দ্বারা মানা যায়, এটা হচ্ছে ভজনের উপায়। তর সহিষ্ণুনা, মহাপ্রভু বলছেন বৃক্ষের মত সহিষ্ণু, এ তো সোজা, বৃক্ষ যেন কাটিলেও কিছু না বলোয়, শুকাইয়া মইলে কারে পানি না মাদয়, আ যেই যাহা চাহে তারে দে আপন ধন, ধর্ম দৃষ্টি সহে আরো কঠিন, নিজে অমানি হয়ে অপরকে মান দিল, সাধারণ সাধক বুঝতে পারবে না, এই আরো ভয়ঙ্কর কঠিন। অপরকে মান দেওয়া, নিজে অমানি হওয়া, এত সহজ নয়। কীর্তনীয় সদা হরি, এই শ্লোককে আচরণ করে যদি নাম গ্রহণ করা হয়, তবেই সে কৃষ্ণ প্রেম, শুধু দুর্লভ কৃষ্ণ প্রেমকে, কৃষ্ণ ভক্তিকে প্রাপ্ত করবে। সে মাতা দেবভূতি বলছেন, প্রভু আপনার নামে নিগমন মহিমা, এই কপিল দেবভূত সম্বন্ধেই আমাদের আড়াই দিন চলে গেল। সুত মহাশয় সনকাদি ঋষিগণকে ২৪ অবতার কথা শ্রবণ করাতে ছিলেন, পঞ্চম অবতার রূপে ভগবান কপিল মাতা দেবভূতিকে এই সাংখ্য যুগের উপদেশ প্রদান করেছিলেন, ষষ্ঠ অবতার যজ্ঞ রূপে, সপ্তম অবতার দত্তাত্রেয় রূপে, অষ্টম অবতার ঋষভ রূপে ভগবান গ্রহণ করলেন। ভগবানের যে নবম অবতার তিনি পৃথু রূপে গ্রহণ করেছিলেন, ভগবানের দশম অবতার শ্রী মৎস্য রূপে, একাদশ কূর্ম রূপে, দ্বাদশ অবতার মোহিন রূপে, দ্বাদশ অবতার ভন্নন্তরী রূপে, আর ত্রয়োদশ অবতার তিনি মোহিন রূপে গ্রহণ করে দেবতাগণকে অমৃত পান করালেন, আর দৈত্যগণকে শিরা পান করালেন। ভগবানের চতুর্দশ অবতার শ্রী ভগবান নৃসিংহ রূপে গ্রহণ করেছিল, পঞ্চদশ অবতার বামন রূপে, ষোড়শ অবতার শ্রী বেদব্যাস রূপে তিনি গ্রহণ করে সতরটি পুরাণ মহাভারত ভাগবত আদি পুরাণে রচনা করলেন জগতের কল্যাণার্থে।
সপ্তদশ অবতার পরশুরাম রূপে তিনি গ্রহণ করলে, অষ্টাদশ অবতার শ্রীরাম রূপে, ভগবানের ঊনবিংশ অবতার বলরাম রূপে, বিংশাবতার কৃষ্ণ রূপে, একবিংশ অবতার বুদ্ধ রূপে, আর দ্বাবিংশ অবতার কল্কি রূপে তিনি গ্রহণ করিবে। বাইশটি অবতারের কথা শুনছি এখানে বলেছেন। দূত অবতার, বৈগ্রিক অবতার, হংসাবতার, দূত অবতার কথা একাদশে স্মরণ করেছে। হে ঋষিগণ, অবতারা হেসংখ্যায়া, ভগবানের এই চব্বিশ অবতার নয় অনন্ত অবতার। এতে চাংস কলা পুরুষ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। হে ঋষিগণ, এতে যাদের কথা বললাম, স শব্দে যাদের কথা এখানে বলা হয় না, অংশ কলা সেই পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের কেহ অংশ কেহ কলা, কেহ কলার কলা, কিন্তু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, স্বয়ং ভগবান হলেন কৃষ্ণ। ইন্দ্রারি ব্যাকুলম লোকম হৃদয়ন্তি যুগে যুগে, ইন্দ্রের অরি দৈত্য গণির দ্বারা যখন এ পৃথিবী পীড়িতা হন, তখন সেই ভগবান নানা অবতার গ্রহণ করে আর তিনি সমস্ত দৈত্যগণে সংহার করে আর পৃথিবীর ভারকে নামান। ব্যাসজি মহারাজ নারদের প্রেরণায় ভাগবত মহাপুরাণ রচনা করে নিজের পুত্র সুখদেব গোস্বামীকে তিনি অধ্যয়ন করালেন। পরীক্ষিত মহারাজ এক ঋষির চরণে অপরাধ করিল, সেই ঋষি পুত্র শৃঙ্গে অভিশাপ দিলেন, ইতি লঙ্ঘিত মর্যাদাম তক্ষক সপ্তমে মানি। এ রাজা পরীক্ষিত নিজের মর্যাদাকে লঙ্ঘন করেছে, সেই জন্য কৌশিকাপ কৌশিক নদীর জমকে হাতে নিয়ে আমি অভিশাপ দিচ্ছি, আজ থেকে সপ্তম দিন তক্ষক নাগের দংশনে এর মৃত্যু হবে। যখন শ্রমিক মুনি শ্রবণ করলেন, নিজের পুত্রকে বললেন, আরে অজ্ঞানী বালক, এই সামান্য অপরাধের জন্য এত বড় দণ্ড। এক শিষ্যকে পাঠালেন, যাও রাজা পরীক্ষিতকে সমাচার দাও, ওনাকে অভিশাপ লেগেছে, ওনার নিকট মাত্র সাত দিন বাকি, সেই জন্য সাত দিনের মধ্যে যেন নিজের কল্যাণের কিছু সাধন করে নিন। রাজা পরীক্ষিত যখন শ্রবণ করলেন, তিনি মনে করলেন, এটা অভিশাপ নয়, আমার জন্য বরদান, কারণ জীবের নিকটে এক ক্ষণেরও গ্যারেন্টি নাই, আমার নিকটে এখন সাত দিন বাকি আছে, সাত দিনের মধ্যে আমার মৃত্যু হবে না। নিজের পুত্র জন্মে দেখে রাজ্য প্রদান করে হরিদ্বার নিকটে সুপ্তাল একটি নামক ক্ষেত্র সেই স্থানে আসলেন, আর তিনি আমরণ অনশন মৃত্যু পর্যন্ত কিছুই গ্রহণ করিবেন না এই প্রকার সংকল্প নিয়ে আর হঠভক্ত তলায় বিরাজমান হইবেন। পরীক্ষিত কোন সাধারণ ভক্ত নন, যিনি মাতৃগর্ভে ভগবৎ দর্শন পেয়েছেন। টিকাকারগণ বলছেন, সমস্ত সংসারে যত ঋষি মুনি মহাত্মা ছিলেন, তারা নিজের যোগ বলে বুঝতে পারলেন, জানতে পারলেন এই গঙ্গা তটে এক অদ্ভুত সংবাদ হবে, নিজের শিষ্যগণকে আশ্রমের সমস্ত ভার প্রদান করে তীর্থ ভ্রমণ চলে সেই কালে উপস্থিত হবে। এত সব ঋষি মহাত্মাদেরকে দেখে রাজা পরীক্ষিত নিবেদন করলেন, হে ব্রাহ্মণগণ, হে বিপ্রগণ, হে ঋষি মুনিগণ, আপনারা আমার মৃত্যুর চিন্তা করবেন না, অহ ভাগ্য আমার, আমার মৃত্যুর সময় এত ঋষি মহাত্মা ব্রাহ্মণদের আগমন, এটা সেই ব্রাহ্মণ কুমারের অভিশাপ নয়, এটা বরদান। হে মহাত্মাগণ,
আপনারা কৃপা করে বলুন, মৃত্যু যার নিকটে তার কি কর্তব্য? মহাত্মাগণ বিচার করে তারা কোন নির্ণয় করতে পারছে না কি কি সাধনে সাত দিনের মধ্যে কল্যাণ হবে। কেউ বলছে যা কর, কেউ বলছে যজ্ঞ কর, কেউ বলছে ভগবান ব্যাসপুত্র বিচারণ করতে করতে ভগবান ব্যাসপুত্র এই ব্যাস নন্দন কে স্বয়ং ভগবান স্কন্দ পুরাণে বলেছেন, নন্দ নন্দন রূপস্থ শ্রী সুত ভগবান ঋষি, নন্দ নন্দন রূপস্থ শ্রী সুত ভগবান ঋষি, এই যে সুখদেব এ সাক্ষাৎ নন্দনন্দন সুখদেব রূপে স্বয়ং ভগবান হি প্রকট হয়েছে এই জগতে ভাগবত প্রচারের জন্য। সেই সুখদেবের গোস্বামীর আগমন হয়েছে সেই সবাই, সুখদেব গোস্বামীর যে তেজ প্রভাবকে দেখে সেই সভাস্থল স্থিত সমস্ত মহাত্মা ঋষি ব্রাহ্মণ মুনি সবাই দাঁড়িয়ে গেলেন। সেই সবার মধ্যে স্বয়ং ব্যাসজি ছিলেন, তিনিও সুখদেবের সেই প্রভাবকে দেখে দাঁড়িয়ে গেলেন। সুখদেবের পিতা বেদব্যাসের পিতা ঋষি পরাশর ছিলেন, তিনিও দাঁড়িয়ে গেলেন। পরাশরের পিতার পিতা বশিষ্ঠ মুনিও সেখানে ছিলেন, তিনিও দাঁড়িয়ে গেলেন। সবাই দাঁড়িয়ে সুখদেব গোস্বামীর সম্মান রাজা পরীক্ষিত নিবেদন করলেন, হে মহারাজ যে সংস্মরণাত পুংস সদ্য শুদ্ধন্তি বৈ গৃহ তিন পুনা দর্শন স্পর্শ পাদশোচাসনা দেবে, হে মহাত্মা এই যোগীগণের পরম গুরু যাদের স্মরণ করলে আপনারা এমন মহাপুরুষ, আপনাদের কেবল স্মরণ করলে সদ্য শুদ্ধন্তি বৈ গৃহ জীব আপনাদের স্মরণের যেমন মহিমা, প্রাতকাল যদি কেহ মানসিক রূপে স্মরণ করে আপনাদেরকে প্রণাম করে নেই শব্দ শুদ্ধন্তি, সেই ক্ষণ সে জীব পবিত্র হয়ে যায়। আপনাদের স্মরণের যেমন মহিমা কিন্তু দর্শন স্পর্শ, আর যদি সাক্ষাৎ দর্শন প্রাপ্ত হয়ে যায় পাদ স্পর্শের চরণ স্পর্শের সৌভাগ্য মিলে যায়, আসন দানের অবসর মিলে যায়, তার আর বলার কি আছে? পাণ্ডব গণের পরম প্রিয় সেই ভগবান শ্রীকৃষ্ণ নিশ্চিত রূপে আমার উপরে তিনি কৃপা দৃষ্টি করেছেন, নহেলে তা না হলে আপনার মত মহাপুরুষের আমার দর্শন হইত না। রাজা পরীক্ষিত জানেন ইনি এমন মহাত্মা, ইনাকে যদি কোন কুশল বার্তা জিজ্ঞাসা করায় উঠে চলে যাবে, ইনাকে উত্তম প্রশ্নে বেঁধে নিতে হবে, আমার প্রশ্নের উত্তর দিয়ে তবেই আপনি এখান থেকে প্রস্থান করিবেন। অত পৃচ্ছামি সংসিদ্ধি যোগিনাম পরম গুরু আপনি কৃপা করে বলুন
মৃয়মানস্য সর্বথা মৃয়মান মরণাসন্ন মৃত্যু যার হবে এই জগতে কে আছে মৃত্যু কার হবে না যারা সবার প্রশ্ন মৃত্যু যার হবে তার কি কর্তব্য কি জপ করিবে কি শ্রবণ করিবে কি আরাধনা করিবে প্রশ্ন শ্রবণ করে সুখদেব গোস্বামী না তিনি মঙ্গলাচরণ করলেন না কিছুই করলেন সিধা উত্তর দিলেন বলিদানতে প্রশ্ন কৃত লোক হিতং নৃপ আত্মবিধি সম্মত পুংসাম শ্রুত ব্যাধি সুয় পর হে রাজন বলিয়ান তোমার যে প্রশ্ন বহুত উত্তম প্রশ্ন যারা আত্মজ্ঞানী পুরুষ আত্মকল্যাণ অনুসন্ধান করে তারা এই সমস্ত প্রশ্নের বড় আদর করে পরীক্ষিত জান সংসারে জীবের নিকটে সব কাজের সময় আছে সকল কাজের পাইব সময় কেবল একটি কাজের সময় না কি আত্মকল্যাণের সময় না নিদ্রায় হিয়তে নক্তম দেবায়েন চ বয়ঃ হয় রাজন কুটুম্বাভরণেন বা নিদ্রায় হিয়তে নক্তম ব্যক্তি এমন অসাবধান রাত্রি নিদ্রায় কেটে ফেলে বিষয় সেবন করতে করতে রাত্রি ব্যতীত করে দেয় দিন অর্থ উপার্জনে আর যা কিছু সময় অবশিষ্ট থাকে কুটুম্বা ভরণীন বা আমোদ প্রমোদ ফাটা তামসা করতে করতে সেটুকু সময় করে হ্যাঁ তাতেও ব্যতীত করে ফেলে পশ্চন নপি নপস্যতি এমন প্রমত্ত হয়ে গেছে সে দেখেও না দেখার মতো হয়ে গেছে নিজের মৃত্যুকে দেখেও তথাপি সাবধান হচ্ছে দো মাতন কো ভুল মত জো চাহে কল্যাণ নারায়ণ এক মত কো দুজে শ্রী ভগবান যে কল্যাণ নিজের চায় তাকে কখনো দুটো কথা কখনো বিস্মরণ হওয়া উচিত নয় এক নিজের মৃত্যু দ্বিতীয় ভগবান যদি এই সংসারে বিধি কি নিষেধ কি বিধি মানে কি পালন করিবেন নিষেধ মানে কি পালন করিবেন না স্মর্তব্য সততং বিষ্ণু বিস্মর্তব্য না জাতুচি সর্বে বিধি নিষেধাস্যু রেখয়ো রেব কিঙ্করা সবথেকে বড় বিধি কি বললে স্মর্তব্য সততম বিষ্ণু সর্বদা ভগবানের স্মরণ রাখবে বিস্মর্তব্য না জাত উচিত সবথেকে বড় নিষেধ কি কখন ভগবানকে শ্রী হরিকে বিস্মরণ হবে না এই সবথেকে বড় বিধি আর সবথেকে বড় নিষেধ রাজা পরীক্ষিতের প্রশ্ন ছিল কি মরণাসন্ন ব্যক্তির কি কর্তব্য তস্মাদ ভারত সর্বাত্ম ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্যশ্চ
ধেয় পূজ্যস্য নিত্যশ এই তস্মাদ ভারত সর্বাত্মা হে ভরতবংশী রাজা পরিকীত সেই ভগবান সেই শ্রীহরি শ্রোতব্য যদি কল্যাণ চাও ওনার কথা শ্রবণ কর কীর্তিতব্য নাম কীর্তন কর আর স্মর্তব্য ওনার স্মরণ কর এই তিনটি সাধনের দ্বারা পরম কল্যাণ হবে হে ভগবান কথা তো অনন্ত কিন্তু আমাদেরকে আজকে বহু দূরে যেতে হবে সৃষ্টি বিষয়ক প্রশ্ন করলে ভগবান নাভি কমল থেকে ব্রহ্মা উৎপন্ন হয়ে তিনি প্রলয়কালীন জল ছাড়া তিনি কিছুই দেখতে পেলেন না আমি কোথা থেকে জন্ম নিলাম আমার উৎপত্তি স্থল কোথায় সেই কমল গানটার মধ্যে তিনি প্রবেশ করলেন কিন্তু বহু বর্ষ যাওয়ার পরেও নিজের উৎপত্তি স্থল কোথায় তিনি তার সন্ধান পেলেন না আবার ফিরে আসলেন আর প্রলয়কালে জল থেকে তিনি দুটো শব্দ শুনলেন মনে করলেন আমাকে তপস্যা করার জন্য নির্দেশ হয়েছে আর সহস্র বর্ষ পর্যন্ত তিনি তপস্যা করলেন তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান দর্শন দিলেন আর চতুশ্রুতি ভাগবতের উপদেশ প্রদান করলেন সৃষ্টির জ্ঞান প্রদান করলেন সেই সৃষ্টির জ্ঞানকে প্রাপ্ত করে তিনি সৃষ্টি প্রথম মানসিক সৃষ্টি রচনা করলেন প্রথম ওনার যে সৃষ্টি সনক সনন্দন সনাতন সনক কুমার চারটি কুমারকে জন্ম দিলেন আর বললেন তোমরা তপস্যা করো আর সৃষ্টি বিস্তার করো তারা বললেন পিতাশ্রী আমরা তপস্যা তো করব কিন্তু সৃষ্টি করব না যখন আজ্ঞা পালন করলেন না তো ব্রহ্মাজিকে ক্রোধ আসিল আর সেই ক্রোধ এক বালক রূপ ধারণ করলো রোদনাথ রুদ্র রোদন করার পরে নাম পড়লো রুদ্র আর রুদ্রকে একাদশী রুদ্রাণী দিলেন তুমি সৃষ্টি রচনা করো তিনি পৈশাচিক সৃষ্টি ভূত প্রেতদের সৃষ্টি করলেন আর যা দেখে ব্রহ্মাজি নিষেধ করলেন তোমাকে সৃষ্টি করতে হবে না তুমি বসে ভজন করো দশটি পুত্র মরিচি অত্রি অঙ্গিরা দত্ত নারদাদি দশটি পুত্রকে জন্ম দিলেন তথাপি সৃষ্টি বলল না আর তিনি বামাঙ্গ থেকে সদুরাপে সদরূপাকে আর দক্ষিণ অঙ্গ থেকে মনু মহারাজকে জন্ম দিলেন মনু থেকে আমাদের উৎপত্তি এই জন্য আমাদেরকে মানব বলা হয় তোমরা মৈথিনী সৃষ্টি কর মনু মহারাজ তিনটি কন্যা আকুতি দেবহূতি প্রসূতি আর প্রিয়ব্রত উত্তানপা দুটো পুত্রকে জন্ম দিলেন আগে সুখদেব গোস্বামী যা কিছু বর্ণন করছেন আমরা শ্রবণ করব আসুন একটু সংকীর্তন তৎপশ্চাৎ আগে কথা শ্রবণ মৃতমাই বৃন্দাবন ধাম किशोरी तेरे चरणन में वृंदावन धाम किशोरी तेरे चरण